আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি রে জুতা খুলিস কেন? জানিস না খান সাহেবের বাড়ির সামনে দিয়ে জুতা পাই দেওয়া যাওয়া নিষেধ। কিসের নিষেধ? 2010 সালে এইসব নিয়ম কেউ মানে নাকি? জুতা খোল সবই, নাইলে কিন্তু বিপদ আছে। কিসের বিপদ? খান সাহেব দেখলে বিপদ হবে। আর যা বেটা, তোর ওই খান সাহেবের ভয় পাইতে আবার বই গেছে। এই দেখ আমি জুতা পায়ে দিয়ে হাইটে যাইতেছি। কি হয়েছে হুজুর? এই বেটা মহলের সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটছিল। এত বড় স্পর্ধা, আফতাব খান বেঁচে থাকতে তার বাড়ির সামনে জুতো পায়ে দিয়ে হেঁটে যায়। মার ওকে, মারতে মারতে ওর হার হাড়ে গুঁড়ো করে দে। আরো মার ওকে, শিখিয়ে দে খান কি জিনিস। শফিকে খান সাহেবের লোকরা মারতেছে, রাজভাই সবাই যাইতে কইছে। খান সাহেবের লোকরা মারতেছে, রাজভাই সবাইকে যাইতে বলছে। শফিকে খান সাহেবের লোকরা মারতেছে, তাই রাজভাই সবাই যাইতে কইলো। খান সাহেবের অত্যাচার, খান সাহেবের চামড়া। আমার সামনে বেয়াদবি, বেয়াদবি দেখেছেন কি? শফিকের গায়ে আর একটা আঘাত করলে আমরা আপনাকে ছাড়বো না। কি করবি তোরা? তোরা কি ভুলে গেছিস আমি চাইলে কি করতে পারি? ভুলে গেছিস এই বাড়ির আঙিনায় কত গ্রামবাসীর লাশ পোতা আছে? ওই জমিদারির দিন বদলে গেছে খান সাহেব, এখন আর আপনি চাইলেই যে কাউকে বেঁধে পিটাতে পারেন না। দিন বদলাইছে মানে? ওই ফকিরের বাচ্চা বলে কি? এই খান, আর একটা বকা দিলে ভালো হবে না কিন্তু। তোদের কণ্ঠে প্রতিবাদ কে শিখিয়েছে? যে শিখিয়েছে সে গরিবের বন্ধু, অন্যায়ের দুশ্মন, সমাজের শ্রেষ্ঠ সন্তান, নাম তার রাজ। রাজ? কিসের রাজ? কে রাজ? চুম্মন হুজুর, ওদের সাপ কটাকে পিটিয়ে হাড় হাড্ডি ভেঙে দে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি রাজের মায়ের এখনই খবরটা দিতেছি। বুবু, ও বুবু, বুবু কি হয়েছে?
সুখবর আছে, তোমার পোলা জাপানের ভিসা পাইছে। ফোনে কইছে আগামীকাল সকালে রাজে ফ্লাইট। আলহামদুলিল্লাহ। কই আমার পোলা? কই আমার রাজ? রাজ 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 আমার নাম রাজ, রসুলপুরের শিক্ষক রহমত আলীর ছেলে আমি। নিজেকে তুই কি ভাবিস খান? দেশের রাজা তুই, দেশের প্রেসিডেন্ট তুই, না প্রধানমন্ত্রী? তুই যা বলবি আমাদের তাই শুনতে হবে। ভালো করে শুনে রাখ খান, জমিদারের দিন শেষ। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা। তুই চাইলেই আমাদের উপর অত্যাচার করতে পারবি না, চাইলেই আমাদের উপর চাপিয়ে দিতে পারবি না তোর নিজের বানানো কোনো আইন। আজ থেকে এই গ্রামের কোনো লোক তোর কথায় উঠবস করবে না, তোর বাড়ির সামনে দিয়ে কেউ খালি পায়ে হাঁটবে না। এই তুই কি ভেবেছিস, তোর হুমকিতে আফতাব খান ভয় পাবে, তোর পা ধরে মাপ চাবে? না না, এই খান ভাঙবে তবু মত খাবে না। যেভাবে রাজত্ব করেছে আমার বাপদাদারা, এই খান ঠিক সেইভাবেই রাজত্ব করে যাবে। পারবি না খান, পারবি না। ওদেশের মানুষকে দমিয়ে রাখতে পারেনি ব্রিটিশরা, পারেনি রাজাকাররা, তুইও পারবি না। সংঘর্ষ যদি করতে আসিস তাহলে এই গ্রামের সমস্ত লোক তোর মহলের একটি একটি করে ইট খুলে নিয়ে আসবে, মুছে ফেলবে তোদের অত্যাচারের 200 বছরের ইতিহাস। হুজুর, ছোট লোকের বলা কয় কি? চামচার বাচ্চা চামচা, চাইলে তোকে আর তোর খানকে এই আঙিনায় কবর দিয়ে যেতে পারি। রাজ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি আমি করছি না, করছিস তুই। তোকে আর শেষবারের মতো সাবধান করে দিয়ে যাচ্ছি, আজ থেকে এই গ্রামের লোকের উপর সমস্ত অত্যাচার বন্ধ। এই গ্রামের লোক আজ থেকে তোর কোনো আইন মানবে না। মা, তুমি কিন্তু আমার চিন্তা আবার খাওয়া দাওয়া ছেড়ে দিও না, ঠিক মতো ওষুধগুলো খাবে আর নিজের দিকে খেয়াল রাখবে। রাখবো বাবা, আমাকে নিয়ে তুই কিচ্ছু ভাবিস না। চাচা, আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বহু তাড়াতাড়ি চলো, তোমার পেলেনের টাইম হয়ে যেতেছে। যাই মা। যাই না বাবা, আসি বলতে হয়। মা, তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে মা। আগে যদি জানতাম তোমাকে ছেড়ে যেতে এত কষ্ট হবে তাহলে বিদেশেই যেতাম না। পাগলামি করিস না বাবা, তুই কি সেখানে একা থাকবি নাকি? আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে, আমি তোকে আল্লাহর হাতে তুলে দিলাম। আসি মা। ইয়া আল্লাহ, তুমি জাপানের মাটিতে আমার ছেলেকে ভালো রেখো। চিন্তা করো না রাজ, আমাদের হাতে চলে আসছে। এত বড় জায়গা ও জীবন দেখেনি। আরে না, কিভাবে দেখবে? আসো আসো এসো। আরে আসো না, পা চালিয়ে এসো না। এত বড় এয়ারপোর্ট দেখলেও তো চোখটা জুড়িয়ে যায়। এসো আসো আসো। আরে বাপরে বাপ, এসো না, এত চলে আসছি। আসো এই তো এসো। রাজ, তুমি কোনো টেনশন করবে না। আরে আমরা আছি না, আমরা থাকি, তোমার কোনো টেনশন নাই। আসো বসো বসো।
হ্যালো হ্যালো হ্যালো, ও দুদিন পরে ফ্লাইট, কোনো সমস্যা নাই। আরে পাতায়া শহরে আমার দেশি বাইরে দুদিন রাখা কোনো সমস্যাই না। আরে থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি করে দেব, আর দুদিন পরে আমি আরে ফ্লাইটে তুলে দেব। হ্যাঁ ওকে ভাই, ওকে, জি জি ভাই। ব্যাপার কি আজিজ ভাই, যাবো আমি জাপান আর আপনি আমাকে পাতায়া শহরে নিয়ে এলেন, আবার বলছেন দুদিন থাকতে হবে। আরে মিয়া, পাতায়া শহরে যে দুই দিন থাকনের সুযোগ পাইছো এইটা তোমার চোদ্দ পুরুষের ভাগ্য। এইখানে কত দেশের কত লোক টাকা খরচ করে আসে জানো? জানার আমার কোনো দরকার নেই, আমি জাপান যেতে চাই। আরে ভাই তুমি যাবে তো, চিন্তা করছো কেন? আজিজ ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আরে রিয়াজ ভাই আপনি এখানে কবে আসলেন? অনেক দিন হলো, একটু এদিকে আসেন, আপনার সাথে জরুরি কথা আছে। ওকে আসছি আসছি, রাজ তুমি একটু বসো, আমি রিয়াজ ভাইয়ের কথাটা শুনে চলে আসছি, ঠিক আছে চলো। কাজ ওকে, আরে বাম্পার কাজ, 20 লাখ টাকা লাভ, ওইসব জাপান টাপান বাদ, ওই শালা এখন পাতায়া শহরে একা একা ঘুরতে থাক, চলেন ফুর্তি করি চলেন। প্লিজ স্যার, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি একা একা বসে আছেন, আপনি হয় খাবারের অর্ডার দিন তা না হলে সিট ছেড়ে দিন। মানে আজিজ ভাই আসবে তাই বসে আছি। আরে বাঙালি ভাই, আপনি আজিজের পাল্লায় পড়েছেন, ও তো একটা চিটার বদমাইশ, বাংলাদেশ থেকে অনেক লোক নিয়ে এসে এখানে বসিয়ে রেখে চলে যায়, আপনাকেও তাই করেছে, আপনি ধরা খেয়েছেন। আমি ধরা খেয়েছি? হ্যাঁ। তাহলে এখন উপায়? এখন আমি কোথায় যাব, কি করব? পাসপোর্ট নেই, ভিসা নেই, তেমন টাকা পয়সাও নেই। আমার মায়ের এত কষ্টের জোগাড় করা টাকা দিয়ে আমি তো কিছুই করতে পারলাম না, এই বিদেশের মাটিতে কে আমাকে সাহায্য করবে? বাংলাদেশ, এই ব্যাংককে আছি বেশ, সান অফ ঢাকা জেলা। ও মাই নেম মিস্টার বাংলাদেশ, এই ব্যাংককে আছি বেশ, সান অফ ঢাকা জেলার। সুমির শব্দে ভাব করি, রুমির শব্দে লাভ করি, মন রাখি মিলার। আই এম ভেরি ক্লেভার, আই এম ভেরি ক্লেভার, আই এম ভেরি ক্লেভার, আই এম ভেরি ক্লেভার। বাংলাদেশ, এই ব্যাংককে আছি বেশ, সান অফ ঢাকা জেলার। সুমির শব্দে ভাব করি, রুমির শব্দে লাভ করি, মন রাখি মিলার। আই এম ভেরি ক্লেভার, আই এম ভেরি ক্লেভার, আই এম ভেরি ক্লেভার, আই এম ভেরি ক্লেভার। জানে কত বাহানা, মধুপুরের সখিনা। দিস ইজ ক্রিস্টিনা, সুইটির মতো মিষ্টি না, জানে কত বাহানা,
মধুপুরের সখিনা কত মানুষ এই দেশে থাকে মোর চারপাশে হয়ে মাই ডিয়া আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার মাই নেম মিস্টার বাংলাদেশ এই ব্যাংককে আছি বেশ সান অফ ঢাকা জেলার সুমির সাথে ভাব করি রুমির সাথে লাভ করি মন রাখি মিলার আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার হবে ভাবিয়া মানুষ তো জ্যান্ত মূর্তি দুই দিনের এই দুনিয়া নো চিন্তা টুপুর্তি কি আর হবে ভাবিয়া মানুষ তো জ্যান্ত মূর্তি খাই দাই করি প্রেম নেই কোনো প্রবলেম আছে অনেক ডলার আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি বাংলাদেশ এই ব্যাংককে আছি বেশ সান অফ ঢাকা জেলার সুমির সাথে ভাব করি রুমির সাথে লাভ করি মন রাখি মিলার আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার আই এম মিস্টার বাংলাদেশ সান অফ ঢাকা জেলার জাপানের ভিসা 60 বছরও পাই নাই কেমনে যাবো এর এইখানেই ভালো টুরিস্ট গাইডের কাজ করি মায়েরে মাসে মাসে টাকা পাঠাই আর প্রতিবার্তি করি কিন্তু তুই করতে গাইলি আমারও জাপান যাবার কথা কিন্তু ট্রানজিটের কথা বলে দালাল আজিজ আমাকে এখানে ফেলে পালিয়েছে কি আজিজ তুই ও আইজা দালালের পাল্লে পড়লি সর্বনাশ ও তো সিলটার আমার মাথা টুপি পরাইছে পাসপোর্ট আছে না গেছে সব তো আজিজের কাছে হায় হায় তোর হাতে তার মানে লোডাও নাই কম্বলও নাই আমার এখন কি হবে কাবিলা ভাই মাতার সব সম্পদ বিক্রি করে টাকা দিয়েছে আমাকে আমি সব টাকা দিয়েছি ওই আজিজকে এখন কোন মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো আহা কোনো চিন্তা করিস না আমি যখন তোরে পাইছি তুই না খাইয়া মরবি না আমি তোর সব ব্যবস্থা করে দেবো কাগজপত্র চাকরি বাকরি কোনো সমস্যাই হইবে না সত্যি বলছো কামিলা ভাই সত্যি মানে তুই হইলি আমার মামা তো ভাই কেতি গোষ্ঠী কইতে একটা ব্যাপার আছে না আগে চল তোর একটা ঠাকুরের ব্যবস্থা করিয়া লই আলাদা থাকার কি দরকার কামিলা ভাই তোমার সাথে না হয় আরে না না আমি তো থাকি আরেকজনের লগে তোরে থাকতে তুমি কই তুই চল তোরে রাখ মুখ খালাম্মার ড্রিম হাউসে আমার বাড়ি থেকে আমি 100 বার কইছি আমার লগে কোনো ঠকি ঠকি চলে না আরে আয় ভাইরা আমি সব কথার মানুষ আমার লগে কোনো ভগি চুগি চলবো না আমার বাড়িতে কোনো মাইয়া মানুষ আনবি না কাম কুকাম যা করবি বাইরে করবি কিন্তু আমার বাড়িতে না আমার ভাড়া কই ভাড়া এটা কি তোর বাপের ধর্মশালা পাইছস যে ভাড়া না দিয়া মাসের পর মাস থাকবি হ্যাঁ তুমি শুধু ভাড়া ভাড়া করো এই দেখো তোমার তিন নম্বর ঘরের লেগে বড়ন লেগে গেছি আমার মামা তো ভাই রাত জাপানে ফিটিং পাতাতে সেটিং রুমটা ওরে দিয়ে দাও এটা তো ধরা খাওয়া পার্টি ও কি ভাড়া দিতে পারবো পারবে না মানে
তোমার কত অ্যাডভান্স লাগবে হেই দেখো বন্টু আল্লাহ আরে 3000 বাদ দিতে গ লগে সিকিউরিটি 3000 এত টাকা তো আমার কাছে নেই আর যা আছে সব দিলে খাবো কি আই কাবিলা এক কাম কর আরে কোন আশ্রমে লয়ে যা বিনা পয়সায় আমার ড্রিম হাউসে জায়গা হইব না আর খারাও খালা আমি দেখতে আসি রাত জলদি টাকা বের করে দে নেলে থাকার জায়গাও পাবি না সব টাকা দিলে আমি খাবো কি খাওয়ার চিন্তা পরে করিস আগে থাকার ব্যবস্থা কর কি আছে বাইক কর আহা গুনা লাগবে না এদিকে আরে কি করছো এই নাও খালা অ্যাডভান্স হিসাব রাখিয়া দাও বাকিটা চাকরি চুকরি পাইলে হইবে গ্যারান্টি আমি বলতো জি আম্মা তিন নম্বর রুমে চাবিটা আরে দিয়া দে তরতরি যা আসুন ভালোভাবে থাকলে আমার কোনো আপত্তি নাই শর্ত খালি একটাই আমার ঘরে কোনো মাইয়া মানুষ লয়ে আসা চলবে না যদি আনতেই হয় বিয়া করে আনতে হইব এই ছেলের সঙ্গে আকাম সাহেব মেয়ে বিয়ে দিচ্ছেন ছেলের না আছে বাপ মায়ের পরিচয় না আছে জাতকুলের ঠিকানা না থাকলে কি হবে আকরাম সাহেব এই মাসুদকে অন্ধের মতো বিশ্বাস করে কে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করেছেন পড়ালেখা শিখিয়ে কোম্পানির ম্যানেজার বানিয়েছেন এবার মেয়ের জামাই বানিয়ে জাতে তুলছেন যতই জাতে তুলুক মাসুদের সাথে সিমরান যেন বাদুরের গলায় মুক্তার হার বাদ দাও বড় লোকদের কথা মাসুদ সাহেব আকরাম সাহেবকে পটিয়ে তার মেয়েকে বিয়ে করছে ঠিকই বলেছে তা না হলে কি এই ধরনের বিয়ে হয় আঙ্কেল সিমরান পালিয়েছে ভাই বউ পালিয়েছে কাবিলা ভাই চাকরি বাকরি কিছুই তো হলো না চলবো কি করে পরের কথা পরে ভাবা যাইবে আজ দায়িত্বা এই খাবার দিয়ে চালাই দে কাবিলা ভাই চলাফেরার জন্য আমাকে কিছু টাকা দাও না টাকা পাবো কই তুই তো জানোস না তোর ঘরে তালা বেঁচছে এই রাইতের খাবার কেনলাম কি আহা ঘাবড়াইস না এ দেশে কোনো চোর ডাকাত নাই রাইতে দরজা খোলা থাকলে অসুবিধা নাই তুই কোনো টেনশনে থাকিস না এখন যা আমি আইতে আছি এত রাতে তুমি কোথায় যাচ্ছ আর এই শহরে রাইত মানে দিন দিন মানে রাইত তুই অত কিছু বুঝবি না তুই এটা চুপ করিয়ে খাইয়া নাক টেকিয়া ঘুম দে আচ্ছা যাও যা আমার ঘরে মেয়ে মানুষ ইয়াল্লাহ আবার জিন পরিণত বিদেশে এসে শেষ পর্যন্ত জিনপুরীর পাল্লায় পড়লাম না তো খালা না না খালা দেখলে তো সর্বনাশ হয়ে যাবে জিনপুরি হোক আর মানুষই হোক ওকে এ রুম থেকে বের করতেই হবে এক্সকিউজ মি শুনতে পাচ্ছেন এই যে শুনছেন সত্যি পড়ি পড়ি কে পড়ি
আমি সিমরা। সর্বনাশ, এ পরি তো দেখি বাংলায় কথা বলে। এ আমার কোন বিপদের আলামত? তাড়াতাড়ি কেটে পড়ে। দাঁড়ান দাঁড়ান, আমি কি ডানে মেলে বাতাসে ভেসে বেড়াচ্ছি? আমাকে দেখে কি পরি মনে হচ্ছে? না না, তাহলে তো ভয় পাবার কি আছে? দেখতে পাচ্ছেন না আমি রক্ত মাংসের মানুষ? শক্তশালী একটাই, আমার ঘরে কোনো মাইয়া মানুষ নিয়ে আসা চলবে না। ম্যাডাম দেখুন, আপনি আছেন বিপদে আর আমি আছি মহা বিপদে। আর সকালে প্রতারিত হয়ে জাপান না গিয়ে এই শহরে এসে পৌঁছেছি। পকেটে যা ছিল তা দিয়ে অনেক কষ্টেই থাকার জায়গাটা ম্যানেজ করেছি। আমি আপনাকে সাহায্য করে দিতে চাইছি। ভিক্ষা দেবো কোথেকে? আমি তো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি, টাকা পয়সা কিচ্ছু নেই। আরে টাকা পয়সা ভিক্ষা কে চেয়েছে? টাকা পয়সা ভিক্ষা চাই না ম্যাডাম, আপনি আমার ঘর ছেড়ে দিয়ে আমাকে রক্ষা করুন প্লিজ। আপনি তো আচ্ছা মানুষ, আমার মতো একটি সুন্দরী মেয়ে দরজা খোলাপে আপনার রুমে এসে আশ্রয় নিয়েছে, আপনার তো ধন্য হয়ে যাওয়া উচিত। উল্টো আমাকে বের করে দিচ্ছেন। আমি যা করছি বাধ্য হয়েই করছি, যদি আপনি স্বেচ্ছায় না যান তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে যাচ্ছি। তাহলে যান প্লিজ। কিন্তু কোথায় যাব? জাহান্নামের চৌরাস্তায়। সেটা কোন দিকে? আপনি যাবেন না, পুলিশ ডাকবো। পুলিশ? যাচ্ছি যাচ্ছি। দাঁড়ান শুনুন, দরজা খুলে ডানে বামে না তাকিয়ে সোজা বের হয়ে যাবেন। যান যান। মিস্টার থাকসুয়া, আকরাম চৌধুরী স্পিকিং। What about my daughter? This is too much. Please search and find out my daughter immediately. Yes, sir. Otherwise, I will inform it to your minister. Okay? Okay, sir. Go, quick. Baba re baba. Emon purush manush ami kothao dekhini. Ami ekta meye manush, tao bujbo na. এভাবে আমাকে ঘর থেকে বের করে দিল। আমার ঘরে কোনো মেহমান এলে আমি তাকে চা দিতাম, নাস্তা দিতাম, আর যেতে চাইলে ট্যাক্সি ডেকে উঠিয়ে দিতাম। তা না করে আপনাকে বাঙালি মনে হচ্ছে, আমাকে একটু হেল্প করবেন? চলুন না আমরা রাস্তায় যেতে যেতে কথা বলি, তাতে সময় চলে যাবে আর রাতটাও কেটে যাবে। আমার কাছে এত টাইম নাই, আমি সবকিছু করি শর্টকাটে। এই সবকিছু খুলে দে। আপনি ছিনতাইকারী? দেশি লোককে এভাবে ছিনতাই করছেন, লজ্জা করছেন আপনার? লজ্জার গুষ্টি গেলাই, সবকিছু খুলে দে নয়তো গলা কেটে ফেলবো। দিস গার্ল গো। আমি না ওই মেয়েটা, ওকে পুলিশ তারা করছে কেন? যা শালা। Thank you.
আপনি আবার এসেছেন? কি করবো বলুন, আপনার বাসা থেকে বের হতে রাস্তায় ছিনতাইকারীরা আমার সব গহনা কেড়ে নিয়েছে। তার একটু পরে গুন্ডেরা তারা করেছে, আবার দেখি রাস্তায় তেলা পোকা, তাই বাধ্য হয়ে আপনার এখানে ফিরে এসেছি। ও মা খাবার, আমার না খুব খিদে পেয়েছে, আর একটু হলে আমি খিদে মরে যেতাম। আপনার এত খিদে পেয়েছে? কি করবো বলুন, সকাল থেকে কিচ্ছু খাইনি। আচ্ছা, বিয়ের আসর থেকে যে আপনি পালিয়ে এলেন, আপনার বাবা মা আপনাকে খুঁজবে না? মা তো নেই, অনেক আগে মারা গেছে, যা খোঁজাখুঁজি করে বাবাই করবে, কিন্তু আমাকে পাবে না। কেন পাবে না জানেন? আমি লুকিয়ে থাকবো। কেন? কারণ আমাকে পেলে বাবার বাজে ম্যানেজারটার সাথে আমার বিয়ে দেবে। আচ্ছা আপনি বলুন তো, যাকে ভালোবাসি না তাকে বিয়ে করবো কেন? সে কথা আপনার বাবাকে বুঝিয়ে বলুন। বলেছি তো, কিন্তু বাবা বুঝতে চাইছে না, তাই তো পালিয়ে আসতে বাধ্য হয়েছি। আমাকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, এই নিয়ে তিনবার আমি ঘর ছেড়ে পালিয়েছি, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাস আমার আছে। আচ্ছা আপনার নাম কি? আমার আমার নাম রাজ। আরে আরে আরে, এই কোথায় যাচ্ছেন? বারে ঘুমোতে হবে না, রাত তো এখন অনেক বাকি। এখানে ঘুমাবেন মানে? এটা কি আপনার বাড়ি না হোটেল? দেখুন, আমার ঘুমে ডিস্টার্ব করলে আমি কিন্তু চিৎকার করব, আর চিৎকার শুনে এই বাড়ির লোকজন আপনাকে বাড়ি থেকে বের করে দেবে। ছি ছি, কি লজ্জার কথা, একই বিছানায় একটা যুবতী মেয়ের সাথে আমি? ছি 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 ছি, আপনার কি মাথা খারাপ? জি না, আমার অবস্থা খারাপ। আপনি নিচে ঘুমাবেন আর আমি উপরে। আচ্ছা আপনার কাছে কি কাগজ কলম আছে? ঘুমানোর সাথে কাগজ কলমের কি সম্পর্ক? আমার কিছু জিনিসপত্র লাগবে, আমি বলি আপনি লিখে রাখুন, কাল সকালে ঘুম থেকে উঠে নিয়ে আসলেই চলবে। আচ্ছা এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। ভাব দেখে তো মনে হয় মহারানী ভিক্টোরিয়া শালি। এইসব কার? আমার আপনার কোনো সমস্যা আছে? আপনার কাছে মেয়ে মানুষের জিনিসপত্র কেন? আমি ব্যবহার করি, আপনার কোনো সমস্যা? কি ব্যবহার কেন মানে? এই লিপস্টিক আমি দেই, এই পাউডার আমি লাগাই, এই নেল পলিশ হ্যাঁ আমি নখে লাগাবো, কোনো সমস্যা আছে? চামচার বাচ্চা, সময় হলে বোঝাবো মোছা। এই যে নিন আপনার পালিশ পুলিশ। কি হয়েছে? সবাই জেনে গেছে আমার ঘরে মেয়ে মানুষ আছে। কি বাড়িওয়ালা খেলা! আন্টি মানে আমার চাচা তো ভাই সিমরান, ইমরান খান, ইমরান খান ক্রিকেটার, ক্রিকেটার পাতায় ঘুরতে এসেছে। তাই এটা কি হোটেল নাকি? হ্যাঁ, যে সব আত্মীয় স্বজন এইখানে না তুলছাস? সরি খালা, আর কাউকে আনবো না, এই আপনার মাথার কসম। ঠিক আছে, এইবারের মতো তবে মাফ করে দিলাম। থ্যাংক ইউ। বাহিনী চল। এই রাজ একটা সত্য কথা কত, ও তোর চাচাতো ভাই। আমি তোর ফুফাতো ভাই, কিন্তু আমি ওর চিনি না কেন?
ইয়ে মানে তুমি যখন বিদেশে চলে এসেছো তখন ও ছোট ছিল। ও তাই হইবে। আসেন ইমরান ভাই, কোলাকুলিতে একবার সার দিয়া লই, এতে মহব্বত আরো জাগিয়ে উঠবে। না না, মহব্বতের কোনো দরকার নেই, ও দুদিন পরেই চলে যাবে। তাতে কি হইছে? থামো না। আরে থামু কে, আর কোলাকুলিটা করি। কোলাকুলি তুমি আমার সাথে করো। ইমরান যান বাথরুমে গিয়ে তোর কাপড় চোপড় ধুয়ে ফেল। যাবে বাঁচা গেল। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তা আজ কোন টুরিস্টকে স্পিড বোটে ঘোরাতে নিয়ে যাবে না? আরে আমি তোরে জব্বর একটা খবর দিতে আইছি, তোর একটা চাকরি পাইছি, বক্সিং রিং এর ক্যাশিয়ারের চাকরি। তাহলে তো খুবই ভালো হলো, আপাতত এটাই আমার জন্য অনেক বেশি। ওকে মিস্টার রাজ, ইউ জয়েন টুমরো। বুঝছস রাজ, কাল থেকে কাজ শুরু করবি। থ্যাংক ইউ স্যার। মান্থলি স্যালারি 6000 বাট। মানে 6000 টাকা বেতন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এতে আমার চলবে? চলবে। 6000 বাট কি কোনো টাকা হলো নাকি? 6000 কম কিসে? 3000 দেবো ঘর ভাড়া, 500 দেবো তোমাকে, 1000 আমি খরচ করব, আর বাকি 1500 আমার বিয়ের জন্য জমা করব। বিয়ে? বিয়ে করবে তুমি? আচ্ছা কোন মেয়ে দেখেছো? তুমি থাকতে আমি মেয়ে দেখবো কেন? আগে তোমাকে বিয়ে দেব। কেন? মা বলে ঘরে কোনো উপযুক্ত মেয়ে রেখে ছেলেদের বিয়ে করতে নেই। তোমার কাকে পছন্দ বলো, আগে তার সাথে তোমার বিয়ে দেই। ও বুঝেছি, আগে আমাকে বিয়ে দিয়ে ঘর ছাড়া করতে চাও? আরে না 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 না, মেহমানকে কেউ তাড়িয়ে দেয় নাকি? ও তো নিজেই একদিন ঘর ছেড়ে চলে যায়। ওসব কথা ছাড়ো, আগে বলো তোমার পছন্দের মানুষটাকে। আমার পছন্দের মানুষ, সে হবে পৃথিবীতে নাম্বার ওয়ান ম্যান, যার ভালোবাসা হবে পৃথিবীতে সবার চেয়ে সম্পূর্ণ আলাদা। সে যেমন শক্তভাবে অন্যায়কে রুখে দাঁড়াবে, ঠিক তেমনি নরমভাবে আমাকে আদর করবে, আমাকে ভালোবাসবে, আবার দুঃখের দিনে আমার পাশে থাকবে, আর সুখের দিনগুলো আমার সাথে ভাগাভাগি করে নেবে। এবার বলো তুমি কেমন মেয়ে চাও? আমি চাই এমন একটা মেয়ে যে সুন্দরী, মায়াবী চেহারা, ওর পায়ের নুপুরের শব্দে মনে হবে দূর থেকে কেউ হাতছানি দিয়ে আমাকে ডাকছে, আমাকে ভালোবাসছে। এই বুকেরই ভেতরে আছে এখন সেই মনের গভীরে আছে একজন সতুমি। স্বপ্ন আছে, স্বপ্নে তোমাকে ডাকি কাছে।
সফল সে তুমি শুধু তুমি শুধু তুমি শুধু তুমি চিন্তা করো না তো, সামনের মাস থেকে তোমাকে টাকা পাঠাবো ইনশাল্লাহ। মা, হ্যালো হ্যালো হ্যালো, এই যে ফোনের সময় শেষ। হ্যালো হ্যালো, মনে হয় লাইনটা কেটে গেল। আল্লাহ, তুমি আমার পোলাটারে দেখো। স্টার্ট।
এত স্বপ্নের চাকরিটা ছেড়ে দিলে? আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, তাতে চাকরি থাক আর যাক। ভয় শুধু কাবিলা ভাইকে, উনি না আবার মাইন্ড করে বসেন। রাজ, হে রাজ, তুই নিজেরে কি ভাবস? তুই বিদেশের মাটিতে তুই ফাইজলামি পেয়েছস? ওই যে এসে গেছেন। আসছি বাবা। কি হয়েছে? আয় এদিকে। আহা, এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে জানোস না? কি হয়েছে, আমি কত কষ্ট করে তোর চাকরিটা নিয়ে দিছি, আর তুই আমার মানিস দশম মাটিতে মিশাই দিলি। কেন, আমি তো অন্যায় কিছু করিনি। অন্যায় করস না মানি? তুই জানোস, তুই যারে মারছস সে এখন হাসপাতালে, তার লোকজন তোর এখন খোঁজতে আছে। হুজুর, আই ডোন্ট কেয়ার। অন্যায় ভাবে সে একটা লোককে মারবে আর আমি তাকিয়ে তাকিয়ে তা দেখবো, ইম্পসিবল। মাই খাউক আর না খাউক, এটা তোর কি? তুই জানো ওই বেলা টাকার লেগে মাই খাইতে আছে। টাকার জন্য মার খাচ্ছে? হয়, এটা পাতায়া শহর, এখানে মাইর খেলে অনেক বেশি টাকা পাওয়া যায়। এই শহরের হাবভাব তো কিছুই বোঝো না, খালি মারামারি। তোর কেডা কইছে মারামারি করতে? সরি ভাই, আমার তো তাহলে ভুল হয়ে গেছে। ভুল মানে মহা ভুল। পুরো পাতায়া শহরে আর তোর কেউ চাকরি দেবে না আজকের পর থেকে। তুই আমার চাকরির বিষয়ে কিছুই করবি না। এমন করে বলো না কাবিলা ভাই, তুমি মুখ ফিরিয়ে নিলে আমি কোথায় যাব? জাহান্নামের চৌরাস্তায় যা, আমি আর তোর লগে নাই। আরে কাবিলা ভাই, কাবিলা ভাই, আরে যেও না, শোনো। আরে কেউ না জানুক, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া এই শহরের কাউকে চিনি না। মনে আমার হাড্ডি ভেঙে দিয়েছে, একবার যদি ওকে বাজে পাই এমন মার মার বোঝে বাপ দাদার নাম ভুলে যাবে, আমার নাম কোবরা। কাবিলা ভাই তো রাগ করে চলে গেল, এখন কি করবে? জানি না, আমার মা ঠিকই বলতো, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। ছিরাজ, অমন করে বলো না। কয়েকদিন ধরে আমি তোমার সাথে আছি, আমি তোমাকে জেনেছি চিনেছি, মানুষ হিসেবে তুমি অনেক ভালো। বড় ভিতরে কনফার্ম মায়া মানুষ কথা কয়। তোমার সাথে চলতে আমার সত্যি ভালো লাগছে, তুমি যদি আমার জীবনে আরো আগে আসতে। আমি কি দেখলাম? হ্যাঁ, এত বড় ভোগী সুগি আমার লগে কেউ কোনোদিন করে নাই। ওই বন্ধু, দুইটা দিন ধইরা মাইয়া মানুষে পুরুষ সাজাইয়া আমার বাড়িতে রাখছো। বাইরে বাইরে আমার বাড়ি থেকে। খালা, আমার কথা শুনুন। আইজাল কোনো কথা শুনুন না, বিয়ের আগে কোনো মাইয়া লোক এই ঘরে থাকতে পারবো না, এটা আমার প্রথম শব্দ ছিল না? ছিল। যা বাইরে, বাইরে আমার বাড়ি থেকে, বাইরে। যাচ্ছে, চলো। আমার লাগে ভোগী সুগি। কাবিলা ভাই ঠিকই বলেছে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। কত আশা নিয়ে জাপান যাবো বলে দেশ ছেড়েছি, জাপান তো যেতে পারলামই না, এখন মনে হচ্ছে থাইল্যান্ডও আমাকে ছাড়তে হবে। পকেটে পয়সা নেই, পেটে ভাত নেই, মাথার উপর ছাদ নেই, নিজের উপর ঘৃণা ধরে গেছে। তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও, তাতে অন্তত তোমার জন্য আমার কোনো বাড়তি টেনশন করতে হবে না। কি হলো, কথা বলছো না কেন? পেটে ভীষণ ব্যথা, মাঝে মাঝে হয়,
কিন্তু আজ সহ্য করতে পারছি না, আমি মনে হয় বাঁচব না। এমন কথা বলতে হয় না সিমরন, আমি তোমার সাথে আছি, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। বাঘের ভয় সেখানেই রাত হয়, তোর ভাগ্য খুবই খারাপ, তুই এই কোবরার গায়ে হাত দিয়ে আবার কোবরার সামনে পড়েছিস। কোবরা, আমার রাস্তা ছেড়ে দে, আমি সিমরানকে নিয়ে হাসপাতালে যাব। সিমরানকে নিয়ে হাসপাতালে যেতে হবে না, এবার তোকেই হাসপাতালে পাঠিয়ে দেবো। বসো সিমরান। ভারে পেইন কিলার শট। ইয়েস ম্যাম। তাহলে আমার আর কিছুই করার নেই, এটা বিদেশ,
এখানে টাকা ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই বুঝবে না আর অপারেশন ছাড়া আপনার রোগীকেও বাঁচানো সম্ভব না কি বাঁচবে না হ্যাঁ আপনি যেভাবে পারেন বাথ অ্যারেঞ্জ করুন ওকে ডাক্তার আমি বাথ নিয়ে এক্ষুনি আসছি আপনি অপারেশনের ব্যবস্থা করুন ওকে আসুন টাকা তোমাকে দেবো ঠিকই তবে শর্ত একটাই কি শর্ত স্যার তোমাকে মার খেতে হবে আর মার খেতে খেতে যদি তোমার জীবনও চলে যায় তার জন্য আমরা দায়ী আমি রাজীব শুধু টাকাটা পৌঁছে দেবেন পাতায়া হাসপাতালে সিমরানের কাছে চল তোমার টাকা পাতায়া হাসপাতালে সিমরানের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ যেমন করেই হোক সিমরানকে আমার বাঁচাতেই হবে তোর অবস্থা খুব একটা ভালো না একজন মানুষ হিসেবে আমার যা করা দরকার আমি তাই করেছি না তা করনি মানুষের জীবন তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান সেই জীবনে তুমি কেন ছিনিমিল খেলতে গেলে কেন নিজের জীবন বাজি রাখতে গেলে বাজি রাখার মতো আমার কাছে যার কিছুই ছিল না সিমরান অপারেশনের টাকা জোগাড় করার জন্য আমার আর কোনো উপায় ছিল না উপায় না থাকলে আমি মরে যেতাম আমার জন্য কেন এত কষ্ট করতে গেলে আমি তোমাকে একসাথে দশ কদম হাঁটলে যদি লোকে বন্ধ হয় তোমার সাথে তো আমি হাজার কদম হেঁটেছি একই ঘরে একসাথে থেকেছি বদনাম নিয়ে একসাথে ঘর ছেড়েছি সেই তোমার বিপদের দিনে আমি ঘরে বসে থাকতে পারি না
আমার আঘাত থেকে তুমি যেভাবে কাঁদছ, তোমার কষ্ট যে আমার মন সেভাবে কেঁদেছিল সিমরান। চাই না আমি সেই জীবন, যে জীবন আমার ভালোবাসার মানুষের কষ্টের বিনিময়ে পেয়েছি। আমি চাই না সে সুখ যার পেছনে আমার ভালোবাসার মানুষের বেদনা লুকিয়ে আছে। ভালোবাসার মানুষ? হ্যাঁ রাজ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রেম, তুমি আমার প্রেমিক পুরুষ। কাবিলা, তুই কোন সাহস আগো আবার ঘরে তুলছ?
মনে নাই অগজে আমি ঘর থেকে বাই করে দিছি তখন আর এখনের মধ্যে অনেক তফাত খালা ওরা দুইজন দুইজনারে বিয়া করতে চায় এই কথা তা আমার আগে কবি না হ্যাঁ খালা আমরা ঠিক করেছি আমরা বিয়ে করবো আরে খালা আমি অলরেডি কাজী ডাকতে পাড়াই দিছি তাহলে তো কোনো অসুবিধাই নাই আই বলতো ক্রিস্টিয়ান আই পলাশ রমান সব কিছু দিয়া আমার ড্রিম হাউস সাজা বড় আমি ফুল নিয়ে আইতাছি তুই মিষ্টি নিয়ে আয় অনেক বেশি মিষ্টি নিয়ে আসবি আমি অনেক বেশি ফুল নিয়ে যাবো আর আগে রাজের বিয়া আচ্ছা তুই ফুল নিয়ে যা মুই মিষ্টি নিয়ে আসতেছি ঠিক আছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি এই মায়ের ধরা দিতে পারলে এক লাখ পুরস্কার বড় লোক আমি তো বিয়ে দিতে চেয়েছিলাম আমাকে তুই ক্ষমা করে দে মা আমাকে তুই ক্ষমা করে দে বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আর আমি বিয়ে নিয়ে কোনো জোর করব না তুই যাকে পছন্দ করবি তার সাথেই আমি তোর বিয়ে দেব কিন্তু তোকেও প্রতিজ্ঞা করতে হবে মা এই অসুস্থ বাপটাকে রেখে তুই আর ঘর ছেড়ে পালাবি না আমি রাজের জন্য যে কোনো শর্ত মানতে রাজি আছি বাবা রাজ কোন রাজ রাজকে তুমি চেনো না বাবা
ও বাংলাদেশ থেকে ব্যাংককে নতুন এসেছে। ও খুব ভালো ছেলে, ওর সাথে একবার কথা বলে দেখো, ওকে তুমি নিশ্চয়ই পছন্দ করবে। রাজকে তুই আমার সাথে দেখা করতে বল, সারা জীবনের জন্য যার হাতে আমার মেয়েকে তুলে দেব আমি তাকে কষ্টি পাথরে পরখ করে দেখতে চাই, কিন্তু তাতে তোর কোনো আপত্তি চলবে না মা। আর রাজকে বলে দিস আমার আচরণে সে যেন আমার উপর রাগ না করে। না না, এতে রাগ করার কি আছে? আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, তার সম্পর্কে সবকিছু জেনে নেবার প্রয়োজন আছে বই কি? লেখাপড়া করেছ কতটুকু? আমাদের এলাকার কলেজ থেকে গ্রাজুয়েশন করেছি। পেশা? আপাতত বেকার। বেকার? তাহলে বিয়ের পর আমার মেয়েকে খাওয়াবে কি, রাখবে কোথায়? আমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার পর কি করে আমি নিশ্চিন্ত থাকব? আপনাকে নিশ্চিন্ত করার জন্য আমি কি করতে পারি? খুব বেশি কিছু না, এক বছরের মধ্যে মাত্র $10,00,000 তুমি আমাকে ইনকাম করে দেখাবে। $10,00,000? এ আপনি কি বলছেন? যার পকেটে $100 নেই সে এক বছরের মধ্যে $10,00,000 ইনকাম করবে? কি অসম্ভব! যদি অসম্ভব মনে হয় তাহলে এই নাও আমার ব্ল্যাঙ্ক চেক, যে কোনো অঙ্কের ডলার তুমি ব্যাংক থেকে তুলে নিয়ে দেশের ছেলে দেশে ফিরে যাও, বলে যাও আমার সিমরানকে। বাবা তুমি কি বুঝো, রাজ কিভাবে এক বছরের মধ্যে $10,00,000 কামাই করবে? কেন পারবে না? আমি যদি সামান্য $200 নিয়ে এই থাইল্যান্ডে এসে আজ কোটিপতি হতে পারি তাহলে ও কেন পারবে না? ভালোবাসার পরীক্ষা তুমি একা কেন দেবে? সে দিক ও প্রমাণ করুক ও তোমাকে কতটুকু ভালোবাসে। ঠিক আছে, আমি এক বছরের মধ্যে $10,00,000 ইনকাম করে দেখাবো। যদি না পারো তাহলে সিমরানের জীবন থেকে চিরদিনের জন্য সরে যাবে। মাসুদ! শুধু তাই না, এই এক বছরের মধ্যে তুমি সিমরানের সাথে দেখাও করতে পারবে না। পাপা তুমি মাসুদকে কিছু বলো। মাসুদ ঠিকই বলেছে সিমরান, ভুলে যাও না তুমি আমাকে ছুঁয়ে কসম করেছো, আমার কোনো কথাই তুমি বাধা দেবে না। আমি আমার কসম ফিরিয়ে নিচ্ছি পাপা। না সিমরান, চৌধুরী সাহেব আমার ভালোবাসা সত্যি হলে আপনার শর্ত আমি ঠিকই পূরণ করব, আর যদি তা না করতে পারি তাহলে আমার ভালোবাসার দাবি নিয়ে আর কখনোই আপনার মেয়ের সামনে এসে দাঁড়াবো না। মাসুদ, ও যদি সত্যি সত্যি $10,00,000 ইনকাম করে ফেলে? আঙ্কেল, সবাইকে দিয়ে সবকিছু হয় না, রাজ কখনোই $10,00,000 কামাই করতে পারবে না। আসলে কি পারবি না, এই দেশে $1,000,000 কামানো খুব টাফ ব্যাপার। আমাকে সেই টাফ কাজটাই করতে হবে কাবিলা ভাই, নয়তো আমার ভালোবাসা হেরে যাবে। কোন স্বপ্ন দেখা ছাড়িয়ে দে, যার কাছে $1 নাই সে $10,00,000 কামাবার স্বপ্ন দেখে কেমনে? যদি তুই দেশ থেকে $1,00,000 জোগাড় করার ব্যবস্থা করতে পারতি তাহলে আমি তোর ব্যবসা দেখাই দিতে পারতাম, কিন্তু তোর কাছে কিছুই নাই, কেমনে $10,00,000 কামাবি? আমার অবস্থা না জানি বুঝতে পেরেছি, সব সবই তকদিরে লেখা, কিন্তু আমি জানতে চাই কেন কেন আমার জীবনে সিমরান এলো, কেন আমার জীবনে ভালোবাসা এলো, আবার কেনই বা সেই ভালোবাসা ভুলে যেতে হবে? এমন অনেক প্রশ্ন আছে যার কোনো উত্তর নাই। তাহলে আমি কি করব? রাজত্ব আর রাজকন্যার স্বপ্ন ত্যাগ করিয়া দেশের পোলা দেশে ফিরিয়ে যা, দেশের বাড়িতে গিয়া গ্রামের একটা মাইয়া বিয়া করিয়া খেতি বাড়ি কর। আর সিমরান? মনে কর সিমরান তোর জীবনের একটা স্বপ্ন, আর স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। এই নে প্লেনে টিকিটের টাকা, এইখান থেকে বাসে করি এয়ারপোর্ট, ওইখান থেকে ফ্লাইট।
সোয়াদিকাফ কাফুন কাফ ওয়ান টিকেট ওকে আরে আমার ব্রিফকেস এই না স্টপ আমি নিজের টাকা বলতে পারবো না তুমি আমার সাথে চলো আমি টাকাগুলো থানায় জমা দেবো থানায় টাকা দিলে বারো ভূতে লুটতে পুটতে খাইবে তার সেই টাকা তোর কাছেই রাখ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু কর কখনো যদি আসল টাকার মালিককে খুঁজতে পাও তাহলে টাকা হেরে ফিরে দিবি আরে না তা হয় না হইবে না কেন খুব হয় মানুষের জীবনে সুযোগ বারবার আসে না রাজ সুযোগ আইস তোর দরজায় চল এই টাকা দিয়া নতুন ব্যবসা শুরু করি না কাবিলা ভাই থানায় চলো আমি পুলিশের কাছে টাকাটা জমা দেবো ওরাই টাকার মালিক খুঁজে বের করবে আমার কথা শোন তুমি আমার কথা শোনো অন্যের আশা ভরসা টাকা দিয়ে আমি ব্যবসা করতে পারবো না চলো আমার সাথে এসো দেখ দেখ কেমনে পোলাডারে মার দিয়া টাকাগুলা নিজের পকেটে ভরতে আছে আর এগুলো কাছে তুই টাকা কিনে জমা দিয়ে যাবি তুই কি বেকুব না মানুষ কিছুই বুঝবো না মার খাইন্দা তাহাগুলো হারাবি
যা তোর কোনো কামেই লাগবে না। তাহলে আমি কি করব? কি করবি মানে? ব্যবসা শুরু কর, রিসোর্টের ব্যবসা। এই টাকা ইনভেস্ট করলে এক বছরে $1,000,000 না মিলিয়ন 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 ডলার কামাবি। আমার খোঁজে ওকে একটা রিসোর্ট আছে, মাস্তানের উৎপাতে রিসোর্ট চালাইতে পারে না মালিক। রিসোর্ট এখন নিলামে $50,000 থেকে $70,000 হইলে আমি চেষ্টা করিয়ে দেখতে পারি। চিন্তা করস কি, তা হাত দিয়ে রিসোর্ট ভাড়া লইলে বছর ঘুরতে না ঘুরতে সিমরানের বাবার সব শর্ত পূরণ করতে পারবি। সত্যি পারবো? পারবি না মানে? আমি তো লগেই আছি, ট্যুরিস্ট ব্যবসার সব লাইন গেট মোর ভালো করিয়া জানা। আমি ট্যুরিজম অফিসে টাকা জমা দিয়া আইজি পকেটে চলিয়ে যাবো, তুই কাল পরশু চলিয়ে আবি, তারপর দেখবি সব ফক ফকা। আবার নতুন শহর নতুন লোক। আল্লাহ, এক্সকিউজ মি, আর ইউ বাংলাদেশি? জি, আমি গরিব লোক স্যার, আপনার ব্যাগটা ট্যাক্সিতে তুলে দিই, আপনি আমাকে বেশি না মাত্র $20 দেবেন। সরি, আমার প্রয়োজন নেই। প্লিজ স্যার, টাকা আমার খুবই প্রয়োজন। বললাম তো আপনি বুড়ো মানুষ, আপনি আমার ব্যাগ নেবেন কেন? আমাকে ব্যাগটা দিতে দিন। আরে কি করছেন? টাকা আমার খুবই প্রয়োজন স্যার, টাকা না হলে আমার ঘরে চুল জ্বলবে না, আমার মেয়েটার বিয়েও দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে নিন। আপনি খুব ভালো মানুষ স্যার, আপনি কি ঘুরতে এসেছেন নাকি ব্যবসা করতে? আমি এসেছি ব্যবসা করতে। বিয়ে শাদী করেছেন? জি না, করিনি। মেয়েটাকে আপনি বিয়ে করুন স্যার, আমার মেয়ে খুব ভালো। আই বেগ ইউ স্যার, আই বেগ ইউ, পা ছাড়ুন। প্লিজ স্যার, না করবেন না। আরে কি করছেন আপনি স্যার, প্লিজ পা ছাড়ুন। আমার মেয়েকে আপনি বিয়ে করুন, আপনি আমাকে কথা দিন, আমাকে ফিরিয়ে দিবেন না। কিছু মনে করবেন না, উনি পাগল, ওনার মাথায় প্রবলেম আছে। আরে ছাড়ো, আসুন, স্যারকে ডিস্টার্ব করবেন না, আসুন আসুন বলছি। আরে লোকটা নিশ্চয়ই মেয়ের বিয়ের চিন্তায় পাগল হয়ে গেছে। এই হইল গিয়ে আমাকে মেডিকেল রিসোর্ট, আর এইটা হইলে আমাকে থাকার বিল্ডিং। সবকিছু ঠিকঠাক আছে? সব ঝকঝকা। তোর লাগেজ কোথায়? একটা নাম্বার। আমার কিছুই করতে হয় নাই, ইসোডের লগে একটা ভাও বাঙালি কেয়ারটেকার পাইয়ে গেছি, তুফানের মতো সব কাজ করিয়ে রাখে। রাখ, তোর লগে পরিচয় করে দিতে আসি। দিনা, দিনা, এ দিনা, এইটা হইলে নাম্বার ওয়ান। এই রইলে নাম্বার টু। এই রইলে নাম্বার থ্রি। এসব কিসের শব্দ কাবিলা ভাই? ভাঙ্গার সমস্যা একটাই, আইতে যাইতে আর কত কিছু যে ভাঙবে হে আল্লাহই জানে। এখানে ব্যবসা করতে আওয়াটাই ভুল হয়েছে, লাভ আর কি করব, এই তুফানির লেগিয়া আর কত টাকা যে লস হইবে হে আল্লাহই জানে। সরি স্যার। সরি
এই সরি সব চাইবে সামনের দিক তাকাই আমার বাইরে সিন্না রাখ ওর নাম রাজ এই রিসোর্টের একমাত্র মালিক সরি স্যার আমার জন্য আপনাকে অনেক কষ্ট পেতে হলো ইটস ওকে দুর্ঘটনা তো হতেই পারে দুর্ঘটনা না এইটাই ঘটনা আর যদি কোনো জিনিস ভাঙতে দেখি তাহলে তোর চাকরি নট করিয়া দিব আক করে কি দেখতে আসো এই মাল সামলে ঘরে যা না স্যার চলো 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 আও আও গরম পানি দেখো শু গরম মনে আসো আসো এসি ছাড়ি দিয়ে রাখছি বসো তুই মারলে দিতে না একটু শুনুন জি আমাকে তুমি বলেই রাখবেন স্যার আচ্ছা আচ্ছা খাওয়ার ব্যবস্থা কি তুমি রাধব না রান্না করার বাবুর্চি আছে না আমি সব করব এখন কি খাবেন বলুন সব রেডি হয়ে যাবে স্যার আমি কারো সান না আমাকে রাজ বললেই হবে আপনি মালিক আর আমি কর্মচারী আপনাকে কি আমি নাম ধরে ডাকতে পারি মালিক কর্মচারী না হয়ে আমরা তো একে অপরের বন্ধু হতে পারি বন্ধু যখন হব তখন দেখা যাবে আচ্ছা দেখো তো কে এলো জি স্যার তোরে তুলে নিয়ে যাবো আজ তোরে তুলে নিয়ে যাবো আমাদের ফাঁকি দেয় তুই বহু তুলে বেড়াইছস আর বেড়াইতে দিব না আজ আমি তোরে তুলে নিয়ে গিয়া তোর পাক না কেটে দেবো চলো তো দেখি কি করছেন নতুন আশিক দেখি কোনো আশিকে আজ তোকে বাঁচাতে পারবে না আমার নাম খাবলা ডন আশিক না আমার নাম রাজ ফুকেটে নতুন এসেছি এই রিসোর্টের মালিক আমার সামনে কোনো মেয়ে মানুষের বেজ্জতি আমি সহ্য করি না রাখ তোর বেজ্জতি আর যদি কোনোদিন এই মেয়ের দিকে তাকাতে দেখি তাহলে হাড় গোড় ভেঙে গুঁড়ো করে দেব বাস্টার্ড আমার নাম খাবলা ডন খাবলা মারাই আমার কাম সুযোগ পাইলে আবার খাবলা মারুম ওই লোকটা তোমাকে তুলে নিয়ে যেতে যাচ্ছিল কেন ওই এলাকার মাস্তাদ ওর নাম ডন বাঙালিদের উপর অনেক অত্যাচার করে দিন রাত আমার পেছনে লেগে থাকে আজ আপনি না থাকলে আমাকে তুলেই নিয়ে যেত আপনাকে অনেক ধন্যবাদ শুধু ধন্যবাদ দিয়ে কাজ হবে না তোমাকেও আমার একটা উপকার করতে হবে তাহলে উপকারে উপকারে কাটাকাটি আমাকে কি করতে হবে বলুন এই রিসোর্ট চালাতে আমাদের দুজনকে সাহায্য করতে হবে কর্মচারীর মতো নয় বন্ধুর মতো জি স্যার আবার স্যার আর হবে না স্যার ওফ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন ভেতরে যাও ওকে কাবিলা ভাই তুমি ভেতরে গিয়ে ওর সাথে রুমগুলো ঠিকঠাক করো ঠিক আছে যাই সিমরনকে একটা ফোন করে আসি হ্যালো হ্যালো সিমরন আমি রাজ রাজ কোথায় আছো তুমি কেমন আছো আমি এখন অনেক দূর ফুকেটে আছি আমাকে না জানিয়ে এত দূর চলে গেছো কি করবো বলো তোমার বাবার দেয়া শর্ত রাখতেই তো আমাকে এখানে আসতে হয়েছে এখানে মেরিগোল্ড নামে একটা কমপ্লেক্স লিজ দিয়েছি ব্যবসা করার জন্য ওখানে আমার কথা কি তোমার মনে পড়ে না কে বললো পড়ে না তুমি জানো না সিমরান
প্রত্যেকটা দিন আমি সেই দিনের স্বপ্ন দেখি যেদিন তুমি সারা জীবনের জন্য আমার হবে। সেদিনের আকাঙ্ক্ষায় আমি সব কষ্ট সহ্য করতে প্রস্তুত আছি। এত ভালোবাসো আমাকে, আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না রাজ? তোমার জন্য আমি সব কষ্ট সইতে পারবো, কিন্তু তোমাকে হারানোর কষ্ট সইতে পারবো না। কি ব্যাপার মাসুর, কি হয়েছে? কিচ্ছু হয়নি, আপনার মেয়েকে সামলান, তা না হলে আমাকে সামলাতে পারবেন না। প্লিজ রিং স্যার। বস ডন স্পিকিং। ডন, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বস? খুন করতে হবে। খুন? কাকে বস? নাম রাজ, ফুকেটের ম্যারিগোল্ড রিসোর্ট লিজ নিয়েছে। হ্যাঁ বস, চিনি। কাজ করে দেব, কিন্তু টাকার পরিমাণটা একটু বেশি লাগবে। মানি ডাজ নট ম্যাটার, আমি চাই তুমি ওকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, ওর নাম নিশানা ব্যাংককের মাটির সাথে মিশিয়ে দাও। সব ঠিকঠাক করলি, কিন্তু কাস্টমার কই? আরে আসবে আসবে। কাল তুমি এক কাজ করবে, কম্পিউটারের রেজিস্টারের নাম আর ফোন নাম্বার দিয়ে স্টেশনগুলোতে লাগিয়ে দেবে, তাহলেই দেখবে গেস্টের কোনো অভাব হবে না। যাওয়ার দরকার হইবে না, গেস্ট তাই বলবে। আমার নাম ঘাবলাডন। এই মারুকে, কিছুই হয়নি। হি ইজ এ ভেরি স্ট্রং ইয়াং ম্যান, এরকম আঘাতে ওর কিছুই হবে না। তবু তিনার কথায় আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার। ডাক্তার হলেও আমি তিনার মামা, সারাক্ষণ তিনার তোমার খুব তারিফ করে। ও নিজে খুব ভালো তো, তাই সবাইকে ভালো মনে করে। আপনার ফি? তুমি আমার ভাগ্নির দিকে লক্ষ্য রেখো, তাহলে আমি মনে করব আমার ফি আমি পেয়ে গেছি। আমি থাকতে আপনার ভাগ্নিকে নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা না করে উপায় কি? যতদিন ওর বিয়ে হচ্ছে না ততদিন তো চিন্তা করতেই হবে। তিনার বিয়ে নিয়ে আপনি ভাববেন না, তিনি খুব লক্ষ্মী মেয়ে।
যে ছেলে ওকে পাবে সে জীবনে অনেক সুখী হবে। চাঁদের কলঙ্ক আছে কিন্তু তিনার কোনো কলঙ্ক নেই। কামকাজ সাইড দিয়ে কিবোর্ড আর দেছো কা? কিবোর্ড কি তোর বাপের? দামা দামা দিতেছি দামা। আবার তাই হইছো কা? কামিলা ভাই ওর সাথে এইভাবে কথা বলছো কেন? কামের মাইয়া লাগিয়ে হুজুর হুজুর করে কথা হবো? কামের মাইয়ার মতো থাকবে ও? গরিব বলে তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না। ও তোমার আমার চেয়ে অনেক বেশি পরিশ্রম করে। সারাদিনের পরিশ্রমের পর ও যদি মনের খোরাকের জন্য কিবোর্ড বাজায় তাতে তুমি বাধা দেবে কেন? তাছাড়া ও তো খুব ভালো বাজাচ্ছে। আই এম সরি স্যার, আমি আর কোনোদিন কিবোর্ড বাজাবো না। আরে আরে তুমি কাঁদছো কেন? কামিলা ভাই কি বলতে কি বলেছে তাতে রাগ করলে চলবে? বসো সুন্দর একটা গানের টিউন শোনো। না বোন তুমি বাজাও, আমার ভুল হয়ে গেছে। তুমি কিবোর্ড বাজালে ভাববো তুমি ওকে ক্ষমা করে দিয়েছো। বসো। হাজার হাজার মরেছি।
যে আমি প্রেমে পড়েছি কি যে করেছি একটু একটু করে এখন প্রাণে মরেছি কাবিলা ভাই উই হ্যাভ ডান ইট কাবিলা ভাই কাঠ পাথরের কথা বুঝেছো আমি তো বুঝতে পারছি আরে কাবিলা ভাই আমি ব্যাংক থেকে খবর নিয়ে এসেছি আমার অ্যাকাউন্টে আজ $1 million জমা হয়ে গেছে আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আজ আমার নাচতে ইচ্ছে করছে গাইতে ইচ্ছে করছে টিনা টিনা আজ আমি অনেক খুশি আজ আমার মনে হচ্ছে আমি যেন হাত দিয়ে চাঁদ স্পর্শ করে ফেলেছি আমার টার্গেটে আমি পৌঁছে গেছি টিনা আজ আমার প্রেমে আর কোনো বাধা নেই আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ঘরে তুলতে আজ আমার কোনো বাধা নেই কাবিলা ভাই আমাকে কাগজ কলম দাও আমি চিঠি লিখবো ফোন থাকতে সিদিকা আর রে প্রেমপত্র না লিখলে নাকি প্রেমের ফুল ফোটে না এই লও সিমরন আমার ভালোবাসা নিও তোমার বাবার দেয়া শর্ত অনুযায়ী আমি $10 lakh ইনকাম করেছি নেক্সট সানডেতে আমি আসছি ইতি তোমার রাজ এতে লেখা আছে পাপার শর্ত অনুযায়ী রাজ তার অ্যাকাউন্টে ১ কোটিরও অনেক বেশি টাকা জমিয়ে ফেলেছে নেক্সট সানডেতে সেই টাকা নিয়ে তোমার সাথে দেখা করতে আসবে কি মত ছেলে বলেছিলাম না আমার রাজ হারবে না আর মাসুদ কাউকে জিততে দিবে না হাইরে গেছে হাইরে গেছে আকরাম চৌধুরী হাইরে গেছে কি হলো কাবিলা ভাই কে হেরে গেছে এ কি তুমি ব্যাগ গোছাচ্ছ কেন কোথাও যাচ্ছ নাকি হ্যাঁ যেখান থেকে আইছি সেইখানে ব্যাংকক ব্যাংকক কিন্তু কেন কেন মানে এই রিসোর্টের লিস্ট শেষ আর টাকা কামানো আমাকে শেষ ব্যাংকক ফিরে গিয়া নো চিন্তা ডু ফুর্তি তার মানে তোমরা একেবারে চলে যাচ্ছ হ্যাঁ এই জায়গাটা খুবই সুন্দর তোর কথা আমাকে মনে থাকবে তোর বিয়ের সময় আমাকে খবর দিস আমরা আইসা তোর বিয়ের মধ্যে নাচাকানা করিয়া ফুর্তি ফার্তি করিয়া মজা করবো আর তুই এত উদাস হয়ে গেলি কে আমাকে লেগে বুঝি তোর মন খারাপ হচ্ছে ও মা তুই রে কাঁদতে আসো আরে পাগলি কাঁদতে আসো কে কইলাম তো তোর বিয়েতে মোরা আমু বিয়ে সবার ভাগ্যে থাকে না কাবিলা ভাই যাকে ভালোবাসলাম যাকে জীবন সঙ্গী করার স্বপ্ন দেখলাম তাকে নিয়ে তো তুমি চলে যাচ্ছ তুই কি কইতেছ টিনা হ্যাঁ কাবিলা ভাই রাজকে আমি পছন্দ করি ওকে আমি আমার অজান্তেই ভালোবেসে ফেলেছি হে আল্লাহ তুমি আমাদের সবকিছু কেড়ে নিয়ে আমাদের সর্বশান্ত করেছ কোন অভিযোগ করিনি আমার বাবাকে পাগল বানিয়ে রাস্তায় নামিয়েছ কিচ্ছু মনে করিনি তুমি নাকি ন্যায়পরায়ণ তাহলে কেন আমার মনে প্রেম জাগালে কেন আমাকে ভালোবাসতে শিখালে
কেন স্বপ্ন দেখালে? আবার কেন এবার সেই স্বপ্ন ভেঙে দিতে চাইছো? কেন কেন কেন? আমি জানি না কেন কেন তিনি আমাকে ভালোবেসেছে। তোর জানা না জানা কিচ্ছু যায় আসে না রাজ। প্রেমের যে আগুন তিনার মনে লাগছে এই নিবানের দায়িত্ব তোর, নাইলে তিনার জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তো তিনাকে ভালোবাসি না, ওকে তো কখনো আমি ভালোবাসার কথা বলিনি। তিনা যদি ভুল করে আমাকে ভালোবাসে তাতে আমার দোষ কোথায়? কার দোষ কে দোষী এ আর বিচার নাই বা করলি রাজ। তুই শুধু ওর সামনে গিয়া ওর ভুলটা ভেঙে দে। মেয়েটাকে আপনি বিয়ে করুন স্যার, আমার মেয়ে খুব ভালো, টাকা চাই, অনেক টাকা, টাকা চাই। উনি উনি আমার বাবা। এই দুলাভাইকে নিয়ে ভিতরে যান। দুলাভাই হ্যাঁ দুলাভাই টাকা চাই, আমি সব আমার মেয়ের বিয়ে দেবো, আপনি ভিতরে যান, টাকা বিক্রি করে দেবো, রিসোর্ট বিক্রি করে দেবো। আচ্ছা কি হয়েছিল ওনার, মাথার প্রবলেম কি আগে থেকেই? না আগে ভালো ছিল, বড় সুখের জীবন ছিল ওদের বাবা মেয়ের। তুমি যে রিসোর্ট চালাও সেটা আগে ওদেরই ছিল। শহরের এক ছেলের সাথে টিনার বিয়ে ঠিক হয়েছিল, সেই সাথে ব্যাংকের লোনের চাপ, দুটোকে পোষানোর জন্য দুলাভাই তার রিসোর্ট বিক্রি করে $1,00,000 নিয়ে পকেটে ফিরে আসছিল। আর তখনই বাস স্ট্যান্ড থেকে তার ডলার ভর্তি ব্যাগটা চুরি হয়ে যায়। আচ্ছা এটা কতদিন আগের কথা? তা প্রায় বছরখানেক আগে। তিনার বিয়ে ভেঙে গেল, ব্যাংকের ঋণ শোধ করতে পারলো না, ব্যবসা প্রতিষ্ঠান হারালো, সবকিছু হারিয়ে ওর বাবা ধীরে ধীরে অ্যাবনর্মাল হয়ে গেল। এখন লোকজন দেখলে টাকা চায়, মেয়ের বিয়ে দিতে চায়, এই হচ্ছে ওনার ইতিহাস। এখন কি করব আমি, কি করা উচিত? একদিকে সিমরানের ভালোবাসা, অন্যদিকে তিনার তিনার বাবার দীর্ঘশ্বাস, একদিকে সিমরানের আশা আর স্বপ্ন, অন্যদিকে আমারই জন্য তিনার তিনার বাবার জীবনে নেমে আসা দুঃস্বপ্ন। হে আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে, এখন তুমি বলে দাও কি করব আমি। সিমরানের বাবার শর্ত তো আমি কোনোদিনই পূরণ করতে পারবো না, কারণ আমার উপার্জনের কোনো টাকাই তো এখন আমার নয়, সব তিনার। তিনের টাকা দিয়ে সিমরানের বাবার শর্ত পূরণ করব? না না তা হয় না, আমি সব তিনাকে ফিরিয়ে দেব, সব তিনাকে ফিরিয়ে দেব। সিমরান আমাকে তুমি ভুল বুঝো না, আমি সত্যি তোমাকে ভালোবাসি, কিন্তু নিয়তি তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল। তুমি কোনোদিন জানতেই পারবে না তোমার রাজের গোপন ইতিহাস। এখন আসছে না কেন? এতে তোর কি করার আছে? তোর তো কোনো ভুল নাই, ভুলবশত সুটকেসটা তোর কাছে ইয়া পড়ছে, তুই তো ডলার ফিরে দেওয়ার চেষ্টাও করছস, থানায় বন্ধ গেছস। কিন্তু আমি কি করে ভুলবো, আমি কি করে ভুলবো যে আমার জন্য তিনার বিয়ে হয়নি, আমি কি করে ভুলবো যে আমার জন্য ওর বাবা আজ পাগল হয়ে গেছে, আমি কি করে ভুলে যাবো যে আমার ভুলের জন্য আজ তিনাকে ওর নিজের বাড়িতেই কাজের মেয়ে হতে হয়েছে। তোমার মনে আছে কাবিলা ভাই, তিনা একদিন কিবোর্ড বাজাচ্ছিল, তুমি বলেছিলে এটা কি ওর বাবার কিবোর্ড? সেদিন তুমি সত্য কথাই বলেছিলে, ওই কিবোর্ড তিনার বাবারই ছিল। আমার জন্য, আমার জন্য আজ ওদের এই অবস্থা। এই কথা মনে করিয়ে তুই কোনো দুঃখ করিস না, সিমরানের কথা একবার ভাববে দেখ, তার মনে কত আশা নিয়ে বই রয়েছে। পাপা আমার রাজ এক্ষুনি চলে আসবে, চিঠিতে রাজ আজকের দিনের কথাই লিখেছিল। কিন্তু আমার দেয়া এক বছরের আজই শেষ দিন, আজ যদি রাজ কোনো কারণে আমার সামনে এসে হাজির না হয় তাহলে রাজকে তোমার চিরজীবনের জন্য ভুলে যেতে হবে।
অসম্ভব। আমার রাজ আজকে ঠিকই আসবে, তুমি দেখে নিও বাবা, রাজ আসবে, ওকে আসতেই হবে। আরে রাজ, আরে তোর বুঝাইতে পারতেছ তুই কি করলি? আমি টিনাকে সব ফিরিয়ে দিতে চাই, এই ঘর, এই বাড়ি, আমার ইনকাম করা সমস্ত টাকা, কেননা আমি যা কিছু আয় করেছি তার সমস্ত এই টাকায়। এর কোনো কিছুর মধ্যে আমার কোনো হক নেই। রাজ, তোর মাথা খারাপ হয়ে গেছে, একবার ভাববিয়া দেখ, এই ডলার কামাইতে আমাকে কত না কষ্ট করতে হইছে। কত কষ্ট করেছ? টাকা হারানোর পর টিনার টিনার বাবা যে কষ্ট করেছে তার চেয়েও বেশি। কিন্তু একবার ভাব, ইমরান তোরে কত ভালোবাসে। ভেবেছি, আর ভেবেছি বলেই আমি এসব করছি, যাতে ওর ভালোবাসার বর্দ আমার না লাগে। তুই বুঝতে পারতে আসত না রাজ, $10,00,000 না দেখিয়া সিমরানের বাবা কোনোদিন সিমরানের তোর কাছে বিয়া দেবে না। সিমরান বড়লোক বাবার মেয়ে, ওর জন্য উপযুক্ত পাত্রের অভাব হবে না। কিন্তু যে তিনার জীবন আমি নষ্ট করেছি, সে তিনার জীবন আমি নিজ হাতে গড়ে দেব। ভুলে যাবো সিমরানকে। সিমরান, রাজের জন্য আর অপেক্ষা করার কোনো মানে নেই, হাত মুখ ধুয়ে খেতে আয়। না বাবা, আমার রাজ আসবে। আসবে না মা, ওর মতো ছেলেরা আর কখনো ফিরে আসে না। তুই রাজের কথা ভুলে গিয়ে মাসুদকে বিয়ে করার জন্য নিজের মনকে প্রস্তুত কর। আমি আগামী কালই মাসুদের সাথে তোর বিয়ে দিতে চাই। কিন্তু বাবা। আর কোনো কিন্তু না মা, তোকে আমি একটা বছর সময় দিয়েছি, আর একটা মুহূর্তও সময় দিতে আমি রাজি নই। আগামী কালই মাসুদের সাথে তোর বিয়ে দেবো। শুকুর আলহামদুলিল্লাহ। আজ তোর কোনো দপ্তরে বাঁচাতে পারবো না, বাঁচাতে আসলে তোর লাশ ফেলা দেবো। এসব কি হচ্ছে? তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল হয়ে গেছি। তোর ভাগ্নের রূপ আর তার তেড়া তেড়া কথা আমাকে পাগল করেছে। যতবার ওর হাত ধরতে যাই ততবার রাজেশ ওকে বাঁচায়। তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছি না, কিন্তু রাজ ওই হারামজাদা দেবতার সাইজা তিনারে কাজের মানুষ বানায়া তার লোকে ফুর্তি করতেছে, সে তোমার সহ্যের সীমা ছাড়াচ্ছে না, তাই না? আজ ওর গায়ে এমন সিল লাগাই দেবো যে আমার এছাড়া আর কারো কাছে যাইতে পারবো না। পশুরা যারা নারীর ইজ্জতের মূল্য দিতে জানে না তাদের কোনো ক্ষমা নেই। কতদিন বাধা দিবেন আপনি? কালই তো চলে যাবেন, তখন কে বাঁচাবে আমাকে, কে রক্ষা করবে আমাকে? তার চেয়ে বরং জন যা করতে চায় তাই করতে দিন, শেষ হয়ে যেতে দিন আমাকে, তাহলে জীবনটার একটু গতি হবে, আমাকে নিয়ে আর কারো দুশ্চিন্তা করতে হবে না। না তিনা,
সবাইকে দুশ্চিন্তা থেকে আজ আমি মুক্ত করে দিতে চাই। তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই।
calling cannot be reached. Please try again later. এখানে বসে থেকে চোখের পানি ফেলে কোন লাভ নেই। আমাকে আমাকে রাজের কাছে যেতে হবে। যে কোনো মূল্যে রাজকে খুঁজে বের করতে হবে। এখন তো খুশি রে মা? খুশি? তবে কেন যেন ভয় হচ্ছে মনে। কেন? আমি সুখের জীবন আর দুঃখের জীবনের মধ্যে অনেক পার্থক্য দেখেছি মামা। টিনা, তোর কোথাও লাগেনি তো? না মামা। চল তো দেখি। অজ্ঞান হয়ে গেছে। ওকে হাসপাতাল নিয়ে চলো মামা। না না, হাসপাতালে নেওয়ার দরকার নেই, চল বাসায় নিয়ে যাই। এই সব কিছুর জন্য দায়ী আপনি। আপনি মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছেন। শিমনান ফিরে আসার পর থেকে তাকে চোখে চোখে রাখা উচিত ছিল। বাসায় যদি আর চার পাঁচজন গার্ড থাকতো তাহলে শিমনান এভাবে রাতে রাধারে পালাবার সুযোগ পেত না। কিন্তু এখন আমি কি করবো মাসুদ? কোথায় খুঁজে পাবো শিমরানকে? আপনাকে আর কিছু করতে হবে না। যা করার করবো আমি, যেখান থেকে পারি আমি শিমরানকে খুঁজে বের করবোই। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওঠার চেষ্টা করো না, আরো কিছুক্ষণ রেস্ট নাও। আমি কোথায়? তুমি এখন আমার মামার বাড়িতে। আমার নাম টিনা। আমাদের গাড়ির সাথে তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে অল্পের মধ্যেই বিপদ কেটে গেছে। ডাক্তার মামা বলেছে আজকের দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তোমার নাম কি? আর এমন আনমনোভাবে গাড়ি চালাচ্ছিলে কেন? ভালোবাসার খোঁজে মানুষ যখন বের হয় তখন তার আনমনা হওয়াটাই স্বাভাবিক। ও, তা কে তোমার ভালোবাসা? কোথায় থাকে? তা তো জানি না। শুধু জানি যেখানেই থাকুক আমি তাকে খুঁজে বের করবই। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বের করতে যতটুকু সাহায্য প্রয়োজন তোমার এই বোন তা করবে। তুমি আমার জন্য এত কিছু কেন করবে? কয়েকটা দিন আগ পর্যন্ত আমি জানতাম না প্রেম কি। আমি জানতাম না ভালোবাসা কাকে বলে। কিন্তু এখন জানি, আর জানি বলেই বুঝি ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কত তীব্র হতে পারে। আমি মন থেকে দোয়া করছি বোন, তুমি তোমার ভালোবাসার মানুষকে খুব শীঘ্রই খুঁজে পাবে। থ্যাংক। টিনা, টিনা! হ্যাঁ? আরে তুমি তো দেখছি একদম সুস্থ হয়ে গেছো। দেখেছিস টিনা, আমি বলেছিলাম না হাসপাতালে নেবার কোনো দরকার নেই। হ্যাঁ সিমরন, উনি আমার ডাক্তার মামা। আমি মামার বাড়িতেই থাকি, আর একটা কটেজে চাকরি করি। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ট্রিটমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, চিকিৎসাই আমার পেশা। টিনা, কটা বাজে দেখেছিস? কখন রেডি হবি আর কখন যাবি? কোথায় যাবে? ও, তোমাকে তো বলাই হয়নি, আজ আমার মনের মানুষের সাথে আমার এনগেজমেন্ট। ওয়াও, দ্যাটস গ্রেট, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চলো, তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে দেব। শুধু সাজালেই হবে না, তোমাকে সন্ধ্যা আসতেও হবে। আজ আমার অনুষ্ঠানে তুমি হচ্ছে বিশেষ অতিথি। রাজ জি, নাও বাবা আংটিটা পরিয়ে দাও। হ্যাঁ বাবা, পরিয়ে দাও। হাতটা দে মা। হ্যাঁ
আসল ঠিকানা অন্তরে যার প্রেম আছে তার কাছে মন দিও খুঁজে নিও আসল ঠিকানা অন্ধ হয়ে মন দিও না অন্য কারো মন নিও না অন্ধ হয়ে মন দিও না অন্য কারো মন নিও না হয় না সবাই প্রেম দিওয়ানা অন্তরে যার প্রেম আছে তার কাছে মন দিও খুঁজে নিও আসল ঠিকানা কোনো অন্যায় করিনি আমি তোমার সাথে কোনো বেইমানি করিনি সিমরন বিশ্বাস করো আমি তোমার হাত ছাড়তে চাইনি আমার অতীত তোমার হাত ছাড়তে আমাকে বাধ্য করেছে সিমরন আমি তোমার বাবার শর্ত অনুযায়ী কোটি টাকা কামিয়েছি সেই টাকা নিয়ে যখন তোমার কাছে যাওয়ার জন্য রওনা হলাম তখন জানলাম যার টাকা দিয়ে আমি কোটি টাকা আয় করেছি তার মালিক হচ্ছে তিনা আর তিনার বাবা বাস স্ট্যান্ডে একটা দুর্ঘটনার পর
সেই টাকা এসে পড়েছিল আমার কাছে। সেই টাকা দিয়ে আমি নিজের ব্যাংক ব্যালেন্স করেছি। আর তিনার তিনার বাবা পতিত হয়েছেন দারিদ্রের গহ্বরে। এবার তুমিই বলো, আমি কি করে তিনার তিনার বাবাকে দারিদ্রের সাগরে ভাসিয়ে দিয়ে নিজের জীবনের তাজমহল গড়ার জন্য তোমার কাছে যাই? আমি জানি সিমরান, তোমার ভালোবাসার হাহাকার আমাকে কোনোদিনই শান্তিতে থাকতে দেবে না। তোমার ভালোবাসা না পাওয়ার আগুনে এই মন এই হৃদয় সর্বক্ষণ জ্বলবে। কিন্তু তারপরেও কর্তব্যের বেড়াজাল থেকে আমি নিজেকে মুক্ত করতে পারিনি, আর তোমার ভালোবাসার আবেশ থেকেও আমি নিজেকে মুক্ত করতে পারবো না। তুমি রাগ করে আমাকে দূরে সরিয়ে দিতে পারো, কিন্তু এই মন তোমাকে ভুলবে না। তিনার হাতে আমি আংটি পরিয়েছি আমার বিবেকের তাড়নায়, আর তোমাকে ভালোবেসেছি আমার এই মন থেকে। আসসালামু আলাইকুম। তুই তুই এখানে কি চাস? এক্ষুনি বেরিয়ে যা, নয়তো নয়তো কি করবি? নয়তো আমি রাজকে ফোন করব। শোন, ফোন করার আগে জেনে নে রাজের সত্যিকারের পরিচয়। ওকে জানিস, একটু চিচার, লম্পট, ঠকবাজ, বাটপার। পাতায়াতে ও তোর বাবার টাকা চুরি করেছিল, সেই টাকা দিয়ে রাজ আজ বড়লোক হয়েছে। সেই কারণে রাজ আজ তোকে দয়া দেখিয়ে বিয়ে করতে যাচ্ছে। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। জানতাম তুই বিশ্বাস করবি না, আর তাই প্রমাণ আমি সাথে করে নিয়ে এসেছি। বল তো, ওই বাটপারটা কিভাবে ওর বাবার টাকা চুরি করেছিল? ম্যাডাম, বড়লোক হবার স্বাদ নিয়ে আমি আপনার বাবার ব্রিফকেসটা চুরি করেছিলাম, কিন্তু আমাকে মেরে রাজ ব্রিফকেসটা নিয়ে গেছে, আর রাজের খালি ব্রিফকেসটা ধরিয়ে দিয়েছে আপনার বাবাকে। তুই রাজকে হিংসে করিস বলেই আজ মিথ্যে সাক্ষী বানিয়ে আমার সুখী করে আগুন জ্বালাতে এসেছিস? আগুন জ্বালাতে আসেনি, আগুন থেকে বাঁচাতে এসেছি। তোর বাবা যে খালি ব্রিফকেসটা নিয়ে এসেছে, সেই ব্রিফকেসটা একবার খুলে দেখ, কোনো না কোনো প্রমাণ মিলবেই। যা। আমি জানি না মামা, রাজ আর সিমরানকে আমি আলাদা হতে দেবো না, আলাদা হতে দেবো না মামা। চলো মামা,
ইমরান, মামা সিমরান কোথায়? টিনা, তোমাকে না বলে চলে যাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে যে ভালোবাসার কথা বলেছিলাম, আমার সেই ভালোবাসার অপমৃত্যু হয়েছে। আজ বিকেলে ফ্লাইটে চলে যাচ্ছি। হিতি, সিমরান। মামা, সিমরান চলে যাচ্ছে, যে করেই হোক ওকে ফেরাতে হবে। ওকে ফেরাতে না পারলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। শোনো সিমরান, মূল্যবান জিনিস রেখে এত জলদি কোথায় যাচ্ছ? জিনিসটা আমি সব সাথে নিয়ে এসেছি। যা কিছু সাথে করে এনেছিলে তাই নিয়ে যাচ্ছ, আর যা নিতে এসেছিলে তা তো রেখে যাচ্ছ। মূল্যবান জিনিস যা এক বোন আরেক বোনকে উপহার দিয়ে যাচ্ছে। কি বললে? আমি আমি এক্ষুনি আসছি। তুমি থাকতে সিমরান এতগুলো টাকা কোম্পানি অ্যাকাউন্ট থেকে কি করে তুলে নিল? ওকে কেউ বাধা দেয়নি কেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, ব্যাংকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি বা সিমরান আপনাদের যে কারো সাইনে অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যামাউন্টে ডলার তুলে নিতে পারবেন। আজ সকালে ব্যালেন্স মিলাতে গিয়ে ব্যাপারটা চোখে পড়েছে। কিন্তু এত টাকা দিয়ে সিমরান কি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি, আপনি রাজকে যে শর্ত দিয়েছিলেন সেই শর্ত পূরণের জন্য সিমরান টাকা নিয়ে রাজের কাছে চলে গেছে। ওই বদমাইশটা কোথায় আছে জানো? শুনেছি ফুকেটে গেস্ট হাউসে ব্যবসা করে। তুমি ওর ঠিকানা জোগাড় করো, আমি নিজেই ওকে হাতে নাতে ধরতে যাব। বাবা, মা, বাবা, তুমি আমাকে এমন সাজে দেখে খুশি হয়েছ তো? তোকে এই সাজে দেখার জন্য হয়তো আজও বেঁচে আছি মা। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। বাবা, আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিছু হারিয়ে কিছু পাচ্ছি, নাকি কিছু পেয়ে কিছু হারাচ্ছি? চাওয়া পাওয়ার হিসেব নিয়ে সবসময় ভাবতে নেই মা, জীবন যেভাবে আসে সেভাবেই মেনে নিতে হয়। আমি তাই করছি বাবা, আমি তাই করছি।
দেখুন আঙ্কল দেখুন, আপনার মেয়ে আপনার ডলার চুরি করে এখানে এসে তার আশিককে বিয়ে করছে, অথচ রাজ এখন আপনার দেওয়া শর্ত পূরণ করেনি। আপনার ডলার দিয়েই বিয়ের বাসর সাজ। মিথ্যে কথা, আমি এই আসরে সিমরানকে বিয়ে করতে আসিনি, এসেছে টিনাকে বিয়ে করতে। শর্ত পূরণ করার পরেও আমি সিমরানকে ফিরিয়ে দিয়েছি শুধুমাত্র টিনার জন্য। আমি শর্ত সম্বন্ধে জানতে এখানে আসিনি, আমি এসেছি আমার $10,00,000 হিসাব নিতে, যা আমার মেয়ে নিয়ে এসেছে। $10,00,000? এ আপনি কি বলছেন সিমরান? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাপা, এ তুমি কি বলছো? চুপ। আমার 20 বছরের ভালোবাসার চেয়ে এই প্রতারকের 20 দিনের ভালোবাসা ওর কাছে বেশি মনে হয়েছে। কি জানে ও ভালোবাসার, কি জানে ও ভালোবাসার প্রতিদানের? ও সব কিছু করেছে টাকার জন্য। খবরদার, আমার ভালোবাসাকে টাকা দিয়ে বিচার করবেন না। টাকার বিনিময়ে আপনারা স্নেহ মায়া মমতা সব বিক্রি করতে পারেন, কিন্তু আমি পারি না। আমি বুঝতে পেরেছি আঙ্কল, সোজা আঙুলে ঘি উঠবে না। টাকা কিভাবে বের করতে হয় আমার জানা আছে। চুপ, চমচার বাচ্চা চমচার। Thank you.
বল, $10,00,000 কে নিয়েছে? কে নিয়েছে বল, বল, বল কে নিয়েছে? আমি নিয়েছি। আমাকে মাফ করে দাও। শুনেছেন চৌধুরী সাহেব, আপনার নিজের হাতে গড়াই মাসুদি আপনার $10,00,000 চুরি করেছে, অথচ আপনি আমাকে ধোকাবাজ বলেছেন, চোর বলেছেন। আমি জানি টাকাই আপনার কাছে সব, যে কারণে আপনি আপনার মেয়ের ভালোবাসা অতি কৌশলে কিনে নিয়েছেন একটি শর্ত দিয়ে। আপনি যদি শর্ত না দিতেন তাহলে বাস স্ট্যান্ডের ওই ডলারের লোভে আমি পড়তাম না, সেই ডলার ব্যবসায় খাটিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন আমি দেখতাম না, বরবাদ করে দিতাম না তিন আর তিন আর বাবার জীবন। টিনার সমস্ত দুর্ভোগের কারণ জানতে পেরে যখন আমি আমার ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে টিনাকে বিয়ে করতে রাজি হলাম, তখন আমার তকদির আমাকে আজকের আসরে রিক্ত হস্তে এনে দাঁড় করিয়েছে। আজ আমি জানি না আমার কি করা উচিত। আজ আমি কার, সিমরানের না টিনার? আমি শুধু ভালোবাসা পেতে চেয়েছি, ভালোবাসা দিতে চেয়েছি, কিন্তু এখানে ভালোবাসা নেই, আছে অর্থ বিত্ত স্বার্থ। আমি ভুল করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি চলে যাচ্ছি আমার মায়ের কাছে, যেখানে রয়েছে আমার নিঃস্বার্থ ভালোবাসা। তোমার আর তিনের ভালোবাসার মাঝে আমি থাকতে চাই না। না সিমরান, রাজার জীবনে তুমি প্রথম ভালোবাসা, তুমি শেষ ভালোবাসা, আর কোনো ভালোবাসা রাজার জীবনে কখনো আসবে না। আমি তোমাকে মরতে দেবো না সিমরান, আমি তোমাকে মরতে দেবো না। থ্যাংকস গড, আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া। রাজের বুকে তুমি সিমরানকে ফিরিয়ে দিয়েছো। টিনা, তুমি কি বলছো? হ্যাঁ সিমরান, মানুষের জীবনে সত্যিকারী প্রেম একবারই আসে, রাজের জীবনে সেই প্রেম তুমি, তাই রাজ আর তোমার মাঝখান থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম, তোমরা সুখী হও। আমি আমার জন্য তুমি ভেবো না, আমার বাবা রিসোর্ট রাজ আমাকে ফিরিয়ে দিয়েছে, সেই রিসোর্ট আর বাবাকে নিয়েই আমার সময় কেটে যাবে। চলো। টিনা দাঁড়াও। না রাজ, আমাকে আর পিছু ডেকো না, আমাকে সামনে চলতে দাও, আমি আর পিছনের কথা ভেবে দুঃখ পেতে চাই না।